একটা বাড়ি দেখতে আসলাম, এখানে আমার সাথে অনেকেই আছে। আমি এখন আপনাদেরকে বাড়ির বিল্ডিং বাকির সব কিছু দেখাবো, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন। তো চলেন আমরা বাড়িটা দেখে আসি। ওনারাও বাড়ি কিনবেন তাই আমার সাথে এসেছেন, তো চলুন ওনাদের নিয়েই বাড়িটা দেখি। পুরো বাড়িটা দেখানোর আগে আমরা একটু আশেপাশে দেখি যে কি অবস্থা আশেপাশে। দেখেন আপনারা, আশেপাশের পরিবেশটা কিন্তু সত্যি সুন্দর, তাই না? আর এটা কিন্তু গ্যারেজ, সেটা আপনারা দেখে বুঝতেই পারতেছেন। আমি একটু বাড়ির ভিতর পরে যাব, আগে আমি আপনাদেরকে আশেপাশের ভিডিওগুলো দেখাই, মানে আশেপাশে কি অবস্থা। কারণ আমরা তো বাঙালিরা সাধারণত কিছু জায়গা চাই যেখানে আমরা শাক সবজি চাষ করতে পারবো। এই যে দেখেন, বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে, চাইলে মনের মতো করে এদিক দিয়ে আপনারা শাক সবজি উৎপাদন করতে পারবেন, যেটা আমি করি আমার বাড়িতে। আর পিছন দিক থেকে যদি বাড়িটা দেখতে চান, এই যে। তো চলেন আমরা ভিতরে যাই। এটা হচ্ছে 3 বেডরুম আর 1টা বাথরুম, সিঙ্গেল ফ্যামিলি হাউস। এই যে প্রথমে এখান থেকে দেখাই। এটা হচ্ছে কিচেন, কিচেন। আর চলেন আমরা একটু বেসমেন্টে যাই, তারপর আমরা রুমগুলো দেখব। আমি আসলে জানি না বেসমেন্টের লাইটটা কোথায়, সো থাক। চলেন আমরা রুমগুলো দেখি। এই যে আমরা এখন বিভিন্ন রুমে ঢুকবো। এটা যেহেতু 3 বেডরুম এবং 1টা বাথরুম, এটা 1টা বেডরুম, এটা 1টা বেডরুম। আর এটা কি? ক্লোজেট। এই দেখেন ক্লোজেট। আর এটার দাম কিন্তু খুব বেশি না, মাত্র 175K। আর এই যে হচ্ছে বাথরুম। এই যে আর একটা রুম, রুমগুলো বেশ ছোট না, মোটামুটি বড়ই আছে। আর এই যেটা মনে হয় মাস্টার বেডরুম। আর আমরা যদি এখান থেকে দেখি, খুব কম দামের এরকম একটা এরিয়াতে বাড়ি পাওয়া কিন্তু বিশাল একটা ব্যাপার, কারণ এখানকার স্কুল ডিস্ট্রিক্ট খুবই ভালো। তো দেখলেন আপনারা, যদি আরও বেশি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব। তো চলেন আমরা বাইরে যাই। বাড়িটা খুব বেশি বড় না কিন্তু, তাই না? দেখি বাবা, এই যে ওনারা, এই যে যেটা আপনারা অলরেডি দেখছেন, চা খেলা আর হাঁটলা, ঠিক আছে? বেশ করে যাওয়ার জন্য সুন্দর, সে কাপ বিক্রয়ের জন্য যে শুরু করছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।